গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 6টা, আমার আজকে একটু দেরি করে ঘুম ভাঙলো, যেহেতু আজকে শনিবার তার জন্য আমার দেরি করে একটু ঘুম ভাঙলো। তো যাই হোক, এখন থেকে আমি যা যা করবো সব কিছু আমি তোমাদের সাথে থ্রু লেন্স শেয়ার করব। আর জানো তো মনে হচ্ছে আজকে আমার বাপি আসবে, বাপি এলে তো ভীষণ ভালো লাগবে, আমার খুব মজা হবে বাপির সাথে সারাদিন। বাপি মানে আমার বাবা, বাপির সাথে সারাদিন কাটাবো আমি, ছেলে, খুব ভালো লাগবে আজকে সারাটা দিন। তো যাই হোক, আমি এখন উঠি, ফ্রেশ হব, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালে সব কাজ কমপ্লিট করেছি, আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। বাজারে বলতে একটু ভেজিটেবিল আনবো, তো বাজারও ঠিক না, মানে নিচে যারা বসে তাদের কাছ থেকে একটু ভেজিটেবিল নেব। আর তুতান ঘুম থেকে উঠে গেছে, তুতান এখন ব্রেকফাস্ট করছে, একটু পর ওর টিচার চলে আসবে। আর পারতো তো ওর মাকে দেখতে আর ডাক্তারের সাথে কথা বলবার জন্য আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, যেহেতু ওর অফিস নেই তার জন্য আজকে 11টার সময় ডাক্তারের সাথে কথা বলবে বলে ও 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আর তুতান এখন ব্রেকফাস্ট করছে। বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো, আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি, এখনো সবজি ঢালিনি। এই যে প্যাকেটটা, এর মধ্যে আছে কুমড়ো, টমেটো, ফুলকপি, পটল, বেগুন, কলমি শাক কেটে নিয়েছি, ঝিঙে ছিল সেটাও বার করে কেটে নিয়েছি, আর নিয়ে এসেছি ডিম। আর আজকে শনিবার কিন্তু আজকে আমি ডিম করতে বাধ্য হব, কারণ আজকে আমার বাপি এসেছে আর বাবাকে তো নিরামিষ খাওয়ানো যায় না, কেমন লাগে না নিজের একটা, তার জন্য ডিম রান্না করব, কিছু করার নেই। আর আমি কিন্তু ঝিঙে আলু কেটে রেখেছি, মানে ঝিঙে আলু পোস্ত করব, কলমি শাক করব, ডিমের কষা করব আর ডাল করব। ঝিঙে আলু পোস্ত করব, তাই ঝিঙে আর আলু কেটে নিয়েছি, পোস্ত এখানে ভিজিয়ে রেখেছি। এই যে কলমি শাক করব, তাই কলমি শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ডিমের কষা করব, তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না আমার অনেকটা হয়ে এসেছে, আর তোমাদেরকে দেখাই চলো আজকে আমি কি কি রান্না করেছি। রাইস কুকারে ভাত হয়ে গেছে, এখানে আছে শাক, এখানে আছে ডিম, এটাকে ডিমের কারি বা কষা যেটাই বলো, মানে একদম গা মাখা মাখা। ডাল হচ্ছে, আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। আমার বাপিকে দেখো, বাপি এখন ঘুমোচ্ছে, বাপি কিন্তু জানে না তার ভিডিও করছি, জানি আমি অন্যায় করছি, বাপিকে না জানিয়ে বাপির ভিডিও করছি, বাপির ফটো তুলছি, কিন্তু কি করব বলো, বাপি না একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে নেয়, তাই বাধ্য হয়ে আমি এই বাপি ঘুমোচ্ছে বলে ভিডিওটা করছি। এই যে আমার বাপি, বাড়িতে এখন সময় হয়েছে 2:10 বাকি, বাপি আর তুতান এখন খেতে বসবে। আর আজকে আমি রান্না করেছি ঝিঙে আলু পোস্ত, ডাল, ডিমের কষা, শাক, এই দিয়ে বাপিকে খেতে দেব, তুতানও এখন খেতে বসবে। আমার বাবাকে খেতে দিয়েছি ঝিঙে আলু পোস্ত, ডাল, ডিমের কষা, ভাত, এখানে কলমি শাক, লেবু, নুন, এই দিয়ে আমার বাবাকে আমি এখন খেতে দিচ্ছি। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার ক্যামেরা হাতে নিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। দুপুরবেলা বাবা রয়েছে, তাই বাবার সাথে একটুখানি ব্যস্ত ছিলাম, কথা বলছিলাম, তার জন্য আর ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে পারিনি। এখন 6:15 বাজে, সোজা কিচেনে চলে এসেছি চা করার জন্য, চা করে বাবাকে দেব এখন। চা হয়ে গেছে, চলো টেবিলে যাওয়া যাক। বাপি এখন সন্ধেবেলা টিফিন করছে, টিফিন করে তারপর বাপি বাড়ি যাবে। আমাদের সিঁড়িতে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বাপি এখন বাড়ি যাচ্ছে, তাই বাপিকে রিক্সায় তুলে দেবার জন্য আমি নিচে এসেছি। বাবাকে রিক্সায় তুলে দিলাম, বাবা বাড়ি চলে যাবে, আর মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। বাবা সারাদিন ছিল বেশ ভালো লাগছিল, কিন্তু কি করব, বাবাকে তো বাড়ি যেতেই হবে, কারণ মা বাড়িতে একা রয়েছে, তাই বাবা চলে গেল, সত্যি মনটা খুব খারাপ লাগছে বাবার জন্য। আমাদের এই লেনটা লাইট দিয়ে সাজানো হয়েছে, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে।
এত ভালো লাগছে লেনটা দেখতে। বাপি তো বাড়ি চলে গেল, মেয়ের কর্তব্য যেটুকু করার করলাম, এবার মার কর্তব্য করব, ছেলেকে নিয়ে একটু বেরোবো। আর হ্যাঁ, ওই একটু বাজি ঠাজি কিনবে, ফাটাবে, সবকিছু মিলিয়ে এখন ছেলেকে নিয়ে আমার বেরোতে হবে। তার আগে ওকে রেডি করতে হবে। তুতানের জন্য এই ড্রেসটা বার করলাম এখন, মানে এই টি শার্টটা আর এই জিন্সটা। তুতান এখন এই টি শার্ট আর জিন্স পরবে। তুতান এখন রেডি হয়ে গেছে, আমার সাথে বেরোবে, একটু তারাবাতি কিনবে, তার জন্য এখন বেরোবে, তাই রেডি হয়ে গেছে। তুতান আর আমি বাইরে থেকে চলে এসেছি অনেক আগে, কিন্তু এতক্ষণ আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ মাইক বাজছিল। আর তোমরা জানো মাইক বাজা মানেই কপিরাইট ক্লেম পড়বে, তাই আর আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। কিন্তু এখন একটু মাইকের আওয়াজটা বন্ধ হয়েছে বলেই ক্যামেরা হাতে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি জানি আজকে ব্লগটা খুব ছোট হয়েছে, একটা মিনি ব্লগ, কিন্তু কিছু করার নেই আমার। আমি আজকে মিনি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে বাধ্য হলাম। আজকে রাতের জন্য শুধু একটাই কথা তোমাদেরকে বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।